আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি যে বিষয়টা দেখাবো এটি হচ্ছে আমি কিভাবে 2 থেকে 3 দিনের ভিতরে আমার এনআরজি কার্ডটি পরিবর্তন করে ফেলেছি এবং এই এনআরজি কার্ডটির ভিতরে মেজর কিছু প্রবলেম ছিল, সেই প্রবলেমগুলো কিন্তু মাত্র 2 থেকে 3 দিনের ভিতরে কিন্তু সলভ হয়ে গেছে। তো এটা খুব সাধারণত আমি গত পরশু দিনের আগের দিন অ্যাপ্লাই করেছিলাম, তো এটা কিন্তু আমার আজকে অ্যাপ্রুভ হয়ে চলে আসছে। তো এটা দেখুন, সাধারণত কিন্তু অনেকেই বলে থাকে যে আমারটা 2 মাস 3 মাস পর্যন্ত সেগুলো পেন্ডিং হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের এটা এখন পর্যন্ত সাবমিট হচ্ছে না। তো এই বিষয়গুলো হয় হচ্ছে সাধারণত প্রপারলি কিছু ডকুমেন্ট না দিতে পারার জন্য। তো আজকে আপনাদেরকে দেখাবো যে আমি নাম এবং হচ্ছে যে জন্ম তারিখটা দেখতে পাচ্ছেন এই জন্ম তারিখটা কিভাবে পরিবর্তন করে ফেলেছি, কোনো ধরনের এসএসসি সার্টিফিকেট, কোনো ধরনের অনলাইন সার্টিফিকেট ছাড়া, শুধুমাত্র জন্ম নিবন্ধন এবং আরও কিছু ডকুমেন্ট দিয়ে কিন্তু আমি এই এটা কিন্তু পরিবর্তন করে ফেলেছি, যেটা দেখা গেছে প্রায় অনেকের আছে। তো সেক্ষেত্রে কীভাবে এটা পরিবর্তন করতে পারবেন, এই সিস্টেমটা কীভাবে করেছে, সেগুলো আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাবো। তো সর্বপ্রথমে আমি যে অ্যাপ্লিকেশন করেছিলাম অ্যাপ্লিকেশন কপিটা আপনাদেরকে একটু দেখাচ্ছি, যে এটা কিন্তু আমি অ্যাপ্লিকেশন করেছি যে আমার আগের নামটা ছিল এটা মোহাম্মদ স্বপন মিয়া। তো এটা থেকে আমি চেয়েছি হচ্ছে মোহাম্মদ স্বপন মিয়া এবং বাংলা ইংরেজি দোনোটা কিন্তু স্পেলিং ভুল ছিল, সেই স্পেলিংগুলো ঠিক করেছি। তারপর হচ্ছে জন্ম তারিখে কিন্তু মেজর ভুল ছিল 11/1/1981 থেকে 17/7/1980 এটা কিন্তু করেছি। সো এখানে আমি সংযুক্ত দলিলাদি হিসাবে বার্থ সার্টিফিকেট দিয়েছি, এখানে দুটো যেহেতু শো করছে এখানে আমি একটা বাংলা দিয়েছি একটা ইংরেজি বার্থ সার্টিফিকেট দিয়েছি, এবং পরেরটা দিয়েছি হচ্ছে পাসপোর্টের কপি। পাসপোর্টের কপিটা কিন্তু খুবই মানে একটা ইম্পর্টেন্ট বিষয় হিসেবে ক্যারি করে, যে বিষয়টা আপনি যে কোনো ধরনের কাজ করতে গেলে কিন্তু পাসপোর্টের বিষয়টা যদি আপনি এখানে শো করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাজটা খুব দ্রুত হয়ে যায়। সো এইখানে আমি যখন আবেদন করেছিলাম গত পরশু দিনের আগের দিন, সো আবেদন করার পরে কিন্তু আমার এটা আজকে সাবমিট হয়ে চলে আসছে। আপনাদেরকে আমি একটু প্র্যাকটিক্যালি যদি আইডিতে ঢুকে দেখাই, এই আইডিটাতে আমি এখন একটু ঢুকতেছি। ওকে, ইউজার আইডি এবং পাসওয়ার্ড যেহেতু আমি দিয়ে রেখেছিলাম, সেহেতু আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে জাস্ট আমি লগ ইন করছি। লগ ইন করার পরে এখানে প্রোফাইলে যাচ্ছি, প্রোফাইলে গিয়ে দেখুন যে আমার এখানে লেখা আছে যে আপনার সর্বশেষ সংশোধন অ্যাপ্লিকেশনটি অনুমোদন হয়েছে। তো এটা আসলে আমিও বিশ্বাস করতে পারতেছি না যে 2 দিনের ভিতরে মানে এত ক্রিটিক্যালি একটা সমস্যা সমাধান হয়ে গেছে, এটা কিন্তু সাধারণত হয় না। আমরা জানি যে এনআইডি কার্ড সংশোধনের বিষয়ে বিভিন্ন ধরনের সেকশন আছে, সেই সেকশনটির ভিতরে এটা খুব সম্ভবত লাস্টের সেকশনে গিয়ে পড়ে, যেটা অনেক সময় সংশোধন হতে 3 থেকে 4 মাস 5 মাস সময় লেগে যায়। এটা কিন্তু আমার খুব দ্রুত সংশোধন হয়ে গেছে, এখানে যেহেতু আমি প্রপারলি ডকুমেন্টগুলো দিতে পেরেছি সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আমাদের এটা কিন্তু খুব দ্রুত সংশোধন হয়ে গেছে। তো এক্ষেত্রে আমি কী কী ডকুমেন্ট দিয়েছি সেটা কিন্তু আপনাদেরকে একবার দেখিয়েছি, যে এখান থেকে আমি হচ্ছে এখান থেকে আপনার একটা বাংলা জন্ম নিবন্ধন দিয়েছে এবং একটা ইংরেজি জন্ম নিবন্ধন সংশোধনের জন্য সংযুক্ত করেছি, এবং হচ্ছে আমার যে পাসপোর্টের কপি ছিল সেই পাসপোর্টের কপিটা আমি এখানে সংযুক্ত করেছি। পাসপোর্ট অনুযায়ী হচ্ছে আমি আমার জন্ম তারিখের যে বিষয়টা ছিল সেই বিষয়টা আমি এখানে তুলে ধরেছি। তো জন্ম তারিখ সংশোধন চেয়েছি, নাম এবং নামের ইংরেজি স্পেলিং, আমি যদি চাইতাম যে আমার ফাদার্স নেম মাদার্স নেম সেটাও চাইলে আমি এখানে সংযুক্ত করে দিতে পারতাম এবং সেটাও কিন্তু পাসপোর্ট অনুযায়ী সংশোধন হয়ে যেত। মূল বিষয় হচ্ছে আমি এটা বোঝানোর চেষ্টা করেছিলাম যে আমরা যদি পাসপোর্ট দিয়ে এবং জন্ম নিবন্ধন দিয়ে কোনো আবেদন করে থাকি সেই আবেদনগুলো কিন্তু খুব দ্রুত গ্রান্টেড হয়, যেহেতু পাসপোর্টের বিষয়গুলো খুব ক্রিটিক্যাল এবং পাসপোর্টের বিষয়গুলো ইন্টারন্যাশনালিভাবে খুবই ধরনের একটা আপনাকে খুব ভ্যালু দেওয়া হয়। সো এক্ষেত্রে কিন্তু আপনি জন্ম তারিখ হোক, নাম হোক, এগুলো যদি আপনি পাসপোর্টের সাথে অ্যাটাস্টেড করে দিতে চান এবং পাসপোর্টের কপি যদি আপনি সংযুক্ত করে দিতে চান সেক্ষেত্রে আপনার এই বিষয়টা কিন্তু খুব দ্রুত কারেকশন হয়ে যাবে, যেটা প্রমাণটা কিন্তু আপনি মানে স্বচক্ষে দেখতে পারেন যে আমি গত পরশু দিনের আগের দিন এটা অ্যাপ্লাই করেছি এবং আজকে কিন্তু আমার এটা কারেকশন হয়ে চলে আসছে। মাত্র 2 থেকে 3 দিন লেগেছে যে আমার এটা কারেকশন হওয়ার জন্য। সো এভাবে যদি আপনারা কারেকশন করতে চান তাহলে কীভাবে কারেকশন করতে হবে এটা নিয়ে কিন্তু অলরেডি আমার একটা ভিডিও করা আছে, আপনি চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন কীভাবে কারেকশন করতে হবে। এবং এনআরএর সমস্ত বিষয় নিয়ে আমার ভিন্ন ভিন্নভাবে অনেক ধরনের ভিডিও দেওয়া আছে, সেগুলো চাইলে আপনি প্লে লিস্ট থেকে দেখে আসতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের হেল্পফুল হবে। আর যদি আপনি এভাবে কারেকশন করতে চান তাহলে পাসপোর্ট যদি আপনার থেকে থাকে তাহলে পাসপোর্ট দিয়ে আপনি খুব দ্রুতভাবে এভাবে যে কোনো ধরনের সমস্যাগুলো সমাধান করতে পারেন, সেটা হোক বাংলা নামের ক্ষেত্রে, ইংরেজি স্পেলিংয়ের ক্ষেত্রে, জন্ম তারিখের ক্ষেত্রে অথবা পিতামাতা নামের ক্ষেত্রে, সবগুলো কারেকশনে কিন্তু আপনি আপনার পাসপোর্ট দিয়ে করতে পারবেন। তবে হ্যাঁ, পাসপোর্টের সাথে অবশ্যই আপনাকে জন্ম নিবন্ধনের কাগজটাও অ্যাটাস্টেড করে দিতে হবে। জন্ম নিবন্ধনে যদি কোনো ভুল থাকে তাহলে সেটা আপনি পাসপোর্ট অনুযায়ী সংশোধন করিয়ে নিতে পারবেন।
তো এই ক্ষেত্রে জন্ম নিবন্ধনের কোন বিষয় যদি আপনার সমস্যা থাকে জন্ম নিবন্ধন কিভাবে করতে হয় জন্ম নিবন্ধন কিভাবে কারেকশন করতে হয় সেই বিষয় নিয়েও কিন্তু অলরেডি আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে সেগুলো আমি উপরে আই বাটনে দিয়ে রাখবো অথবা প্লেলিস্টও দিয়ে রাখবো সেখান থেকে আপনি চাইলে দেখে আসতে পারেন তো গাইজ আশা করি বিষয়গুলো আপনারা বুঝে গেছেন যে কিভাবে আমরা ক্রিটিক্যালি সমস্যাগুলো সমাধান করব এবং বিভিন্ন ক্রিটিক্যালি যে সংশোধনের বিষয়গুলো আছে এই বিষয়গুলো আমরা খুব সিম্পলি ভাবে সংশোধন করতে পারি তো গাইজ আপনি যদি এখন আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম।